প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে লুকিয়ে থাকে এক একটা গল্প। কারো গল্প সুখের, আবার কারো গল্পটা দুঃখের। ঠিক তেমনই একটা গল্প নিয়ে আপনাদের উদ্দেশ্যে হাজির হলাম। এই হলো আমাদের গল্পের মূল চরিত্র, যাকে নিয়ে এই গল্পটা সাজানো হয়েছে। এ হলো তাদের বন্ধুত্ব। প্রতিদিন বন্ধুত্বের সাথে আড্ডা না হলে তার সময় কাটত না। তাদের বন্ধুত্বে জড়িয়েছিল ঝগড়া আর আনন্দ। তাদের জীবনের প্রতিটা দিন যেন এভাবে কাটিয়ে দিতে মন চাইত। এভাবেই এমন কোনো দিন নেই যে তাদের মাঝে ঝগড়া হতো না। আর প্রতিদিনের চায়ের আড্ডায় ছিল তাদের মূল নিত্য সঙ্গী। আর এই চা ভাগাভাগির মধ্যে দিয়েই তাদের প্রতিদিনের আড্ডা শেষ হতো। এই হচ্ছে আমাদের গল্পের অন্য আরেকটি চরিত্র। এই দুজনকে নিয়ে আমাদের আজকের গল্পটি সাজানো হয়েছে। একদিন সে যখন বন্ধুত্বের আড্ডায় যাচ্ছিল, হঠাৎ সে অচেনা অজানা একজনকে দেখতে পেল, যাকে সে আর কখনো এখানে দেখেনি। কাউকে তার এমন ভাবে ভালো লাগে কখনো ভাবেনি। প্রতিদিন তাকে না দেখলে যেন তার ভালোই লাগতো না। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে কিংবা বন্ধুত্বের আড্ডাতেও সেই অচেনা মুখটি তার সামনে ভেসে উঠত। বন্ধুত্বের আড্ডা ছেড়ে তার আড্ডা হয়ে গেল সেই অচেনা মানুষটার বাড়ির সামনে। একদিন সে বসেছিল অচেনা মানুষটির বাড়ির সামনে। হঠাৎ অচেনা মানুষটা তাকে পিছন থেকে তার বাসার ভিতরে যাওয়ার জন্য ডাকল। তারা দুজনে বাসার ভিতরে গিয়ে ভাব বিনিময় করল। আর এইদিকে তাদের বন্ধুত্বের আড্ডাটা যেন দিন দিন নিচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর চায়ের আড্ডাটাও যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছে।
সবকিছু ছেড়ে তার একটাই আড্ডা হয়ে গেল সেই অচেনা মুখটি। সেই অচেনা মুখটির সাথে কথা না বললে যেন তার দিনই কাটত না। এভাবেই তার প্রত্যেকটা দিন যেন কাটতে লাগলো। এভাবেই তার প্রত্যেকটা দিন কাটতে লাগলো। হঠাৎ করে যেন সে মেয়েটা হারিয়ে যেতে লাগলো। মেয়েটির সাথে তার কথা হয় না, দেখা হয় না। সে প্রতিদিন মেয়েটির সাথে একটু কথা বলার জন্য ছুটে আসত সেই মেয়ের বাসার সামনে। মেয়েটি একদিন তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মেয়েটি যে পিছনের দিকে তাকিয়ে থাকলো, তখন পিছনে তাকানোর মাঝেও একটা কারণ রয়েছে। আসুন সেই মেয়েটির কারণটি জেনে আসি। ভালো কি শুধু ছেলেটিই বেসেছিল, মেয়েটি বাসেনি? যদি মেয়েটি ছেলেটিকে ভালো না বাসত, তাহলে কি আর প্রতিদিন জানালা দিয়ে ছেলেটিকে দেখত? আর ব্যালকনিতে এসে ছেলেটিকে দেখার জন্য একটু ওয়েট করত? এভাবেই শেষ হয়ে যায় এক একটি ভালোবাসা। শুধু রয়ে যায় কষ্ট, আর রেখে যায় কিছু স্মৃতি। Oh,
পৃথিবীতে সকল কিছু শেষ হয়ে গেলেও একটা জিনিসই সারা জীবন রয়েছে, সেটা হচ্ছে বন্ধুত্ব। আর তাদের মাঝেও সেই বন্ধুত্বটাই রয়েছে।